করোনার ধকল আর বন্যার খরক কাটিয়ে অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশ নিল 12 লাখ শিক্ষার্থী। চলতি বছরে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা আর পুনর্বিন্যাসকৃত সিলেবাসে কমেছে পরীক্ষার বিষয়, প্রশ্নের মান এবং সময়। সব বাধা কাটিয়ে পরীক্ষায় অংশ নিতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা শুরু হওয়ার বাকি আর মাত্র মিনিট কয়েক, শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেকে ছালিয়ে নেওয়ার চেষ্টা। রোববার শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বসেন 12,03,047 জন পরীক্ষার্থী। সংখ্যায় গত বছরের তুলনায় প্রায় 2 লাখ কম। এবার 2টি আবশ্যিক, 3টি নৈর্বাচনিক ও 4র্থ বিষয়ের পরীক্ষা হচ্ছে। এমসিকিউ অংশে 20 মিনিট ও বর্ণনামূলক অংশে 1 ঘন্টা 40 মিনিট মিলিয়ে মোট 2 ঘন্টার পরীক্ষা। করোনায় এলোমেলো ছিল শিক্ষাসূচি, তার উপর ছিল বন্যার খড়ক, তাই শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরা। আমরা ভাবিনি আমাদের পরীক্ষাটা হবে। 1 বছর করোনায় গেল, বন্যার কারণে আবার 7 মাস পিছিয়ে এলো, আমরা পরীক্ষা দিতে পারি আসলে অনেক খুশি। আমাদের অটো পাস দিয়ে দিলে অনেক সময় যোগ্যতা অনুযায়ী কি যেন বলে প্লাস আসে না। অটো পাস না করে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা পরীক্ষা দিয়েছি। তবে প্রশ্নের মান ও প্রশ্ন পদ্ধতি নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষা একদম সহজ হয়েছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল, কোশ্চেনের মান মোটামুটি ভালো হয়েছে, বাট একটু হার্ড হয়েছিল আমাদের জন্য। এদিকে রাজধানীর সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি কোথাও অপচেষ্টা আবার করেন, আমরা নিশ্চয়ই সেগুলো সবাই মিলেই আমরা প্রতিরোধ করব, আর যারা এরকম করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে একাডেমিক কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা থাকবে না বলে জানান শিক্ষামন্ত্রী। কর্মমুখী উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীদের অনেকেই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।